শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম সুনীল মল চৌধুরী, আমার বাবার নাম খগেন্দ্রলাল চৌধুরী, আমার মার নাম প্রীতিকণা চৌধুরী। আমার গ্রামের বাড়ি হল চট্টগ্রামের বর্তমান চন্দনাইশ উপজেলার সুচিয়া। আমার ইউনিয়নের নাম হলো বরকল। আগে আমরা ছিলাম আনডিভাইডেড পটিয়াতে, পরে পটিয়াটা ভাগ হয়ে দুভাগ হলো, বর্তমানে এটা অংশ আমরা চন্দনাইশে পড়েছি। তো সেই সময় 1971 সালে আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম। ওই সময় আমাদের মার্চ মাস থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আমার স্কুলের নাম সুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়। এই সুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় হলো আমার ফোরফাদারের নামে, এটা অনেক আগে প্রতিষ্ঠিত। 1880 সালে এটা হাই স্কুলে রূপান্তর হয়েছিল এবং 1940 সালে এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতিপ্রাপ্ত। আমি ওই সময় 71 সালে আমরা সবাই গ্রামের বাড়িতে আশ্রয় নিলাম। গ্রামের বাড়িতে আমরা আশ্রয় নেওয়ার পরে 25 বা 26 মার্চের পর থেকে, হতে পারে এটা এপ্রিলের প্রথম দিক থেকে, আমাদের গ্রামে একজন সাবেক সেনা ছিলেন, ওনার নাম রাখাল নন্দী। উনি আমাদেরকে ট্রেনিং করাতেন। ট্রেনিংয়ের মধ্যে যেগুলো ছিল, যে কীভাবে ফিজিক্যাল ট্রেনিংগুলো ছিল, ক্রলিং কীভাবে করতে হয় এবং বিশ্বে আক্রমণের সময় নিজের আত্মরক্ষার জন্য কীভাবে আমাদেরকে মাটিতে শুয়ে বুক দিয়ে ক্রলিং করে সামনের দিকে বা পেছনের দিকে চলে যেতে হয় বা আগাতে হয়, সেগুলো কিন্তু উনি আমাদেরকে ট্রেনিং করাতেন। এরকম ট্রেনিং করানোর প্রায় 2-3 সপ্তাহ পরে হবে, আমার এখন দিনক্ষণ আমার মনে নেই। তো পটিয়াতে তখন ওই থানার সামনে একদিন দেখলাম যে দুপুর 12টা বা 1টার দিকে, এই সময় হতে পারে, দেখলাম যে 2-3টা ফাইটার ক্রমান্বয়ে উঠছে আর ওইখানে বোমিং করছে। আমাদের বাড়ি থেকে পটিয়ার ওই অঞ্চলের দূরত্ব হয়তো বড়জো 7 কিলোমিটার হবে। আমাদের বাড়ির সামনের বেশ কয়েকটা পুকুর ছিল, তবে একটা পুকুরের পাড় ছিল বেশ উঁচা, উঁচা পুকুরের ওখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই ফাইটারগুলো থেকে বোমিং করছে। শব্দ তেমন স্পষ্ট না হলেও মোটামুটি শোনা যাচ্ছিল। এরপরে বিকালবেলা 3-4টা বা 5টার দিকে দেখলাম যে আমাদের গ্রামের 3-4 জন ওইখানে থাকতেন পটিয়াতে, ওনারা বেশ আহত হয়েছিলেন।
ওনারা ওখান থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন, তখন ওনাদের থেকে সবিস্তারে সব কিছু শুনলাম যে ওখানে পটিয়াতে ওই জায়গায় থানার সামনে ফ্রেন্ডস কেবিন বলে একটা রেস্টুরেন্ট ছিল, এখনও আছে কিনা আমি জানি না, ওইটাতে ওই জায়গায় বেশ ক্যাজুয়াল কিছুদিন হয়েছিল। তারপর আমরা মোটামুটি গ্রামের বাড়িতে থাকতাম, গ্রামের অনেক আত্মীয় স্বজন কিন্তু ওই সময় গিয়ে আমাদের গ্রামের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। বেশ কিছু নাম করা লোকজন আমার আত্মীয় স্বজন ছিল, এর মধ্যে অ্যাডভোকেট সুকেন্দু বিকাশ গুহ এবং আমাদের জেঠতুতো ভাই সম্পর্ক অ্যাডভোকেট শৈলেন্দ্রনাথ চৌধুরী আমাদের গ্রামের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সপরিবারে। তারপর ওনারা থাকা অবস্থায় এই সময় তখন দেখলাম যে একদিন আমাদের গ্রামে পাঞ্জাবি আসলো। এটা আমি বলতে সময় ঠিক বলতে পারছি না, সম্ভবত এটা মেয়ের প্রথম দিকে হবে, মে মাসের প্রথম দিকেই হবে, গ্রামের বাড়িতে পাঞ্জাবি আসলো। একটা ট্রাক আর দুটো জিপ করে আসলো, আমাদের স্কুলের সামনে রাস্তা দিয়ে যাচ্ছিল। আমরা তখন অনেক কাছ থেকে এদেরকে দেখছিলাম, তখন আমরা ওইখান থেকে সবাই আমরা আমাদের বাড়ির পেছন দিকে পশ্চিম পাশে একটা বড় বিল ছিল, এখনও আছে সেই বড় বিলটা। আমরা ওই বিলের একটা পুকুর ছিল, ওই পুকুরের নাম হলো শিব পুকুর। ওই পুকুরের বেশ উঁচা পুকুর পার, ওই পুকুরের পাড়ে গিয়ে আমরা পাড়ের নিচে গিয়ে আমরা আশ্রয় নিলাম। তারপর ঘন্টা দুই তিনে দুই ঘন্টার কাছাকাছি হবে, পাঞ্জাবিরা ওদিক থেকে বরকলের থেকে আবার ওদিকে ব্যাক করে আমাদের স্কুলের সামনে দিয়ে আমাদের বাড়ির পাশ দিয়ে একটা পশ্চিম দিকের আবার একটা রাস্তা গেছে। ওই রাস্তায় গিয়ে ওইখানে একটা কালভার্ট ব্রিজের মতো ছিল, ওইখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তা ওরা ফাঁকা গুলি করছিল। আর আমরা ওই সময় দেখলাম যে আমাদের পাশ দিয়ে মনে হচ্ছে গুলিগুলো উড়ে যাচ্ছে, গুলির শব্দ ওরকম প্রচণ্ড গুলির শব্দ হয়েছে। তবে ওই দিন আমাদের ওইখানে খুব অন্য ক্যাজুয়ালিটিস হয় নাই, না হলেও যেহেতু আমাদের এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা, মানে মাইনরিটি অধ্যুষিত এলাকায় বলবো, এখানে হিন্দু আছে বড়ু আছে, ওইখানে বেশ কিছু বাড়িঘরে ওরা আগুন তারপর ভাঙচুর, এগুলো ভাঙচুর তো না, তখন গান পাউডার দিয়ে অনেকগুলো বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। এরপর ওই দিন একটা দুঃখজনক ঘটনা ছিল, আমি এদের নাম বলতে চাই না, এরা এখন এদেশে নেই। হ্যাঁ, আমাদের একটা পাড়াতে ঢুকেছিল, তো ওইখানে ওরা দুটো বোন ছিল, একটা বোন আমাদের সমপাঠি ছিলেন, ও কোনো রকমে কচুরিপানা পুকুরে নেমে গিয়ে আত্মরক্ষা করেছিল, আর এর বড় বোনটা আমাদের চেয়ে বছরের হয়তো তিনেক চারেক বড় হবে, তখন ওর বয়স হয়তো 20-21 হতে পারে। হ্যাঁ, তো মোটামুটি পাঞ্জাবিদের হামলায় পড়েছিল এবং অত্যাচারিত হয়েছিল। এরপরে পাঞ্জাবিরা চলে গেল, আরও কিছু কিছু বাড়িঘরে গিয়ে এরকম হামলা জামলা তারা ওরা করেছিল। এই হামলা জামলার পরে পাঞ্জাবিরা যখন চলে যায়, তখন এলাকার যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ওদের কিছু অংশ, সবাই বলবো না, কিছু অংশ আমাদের বিভিন্ন হিন্দু বাড়িতে গিয়ে আক্রমণ করেছে, হিন্দু বাড়িতে জ্বালাও পোড়া করেছে, এদের গরু ছাগল পশু গৃহপালিত যেগুলো ছিল এগুলো লুটপাটও করেছে, আর অন্যান্য সম্পদ যেমন কোনো বাড়িতে দামি অলংকার বা কাপড় চোপড় বা আসবাবপত্র থাকলে এগুলো ওরা লুটপাট করে নিয়ে গিয়েছিল। যারা কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি এখনও ওরা আছে, ওরা কিন্তু সেই সময় আমাদেরকে বেশ সাহায্য সহযোগিতা করেছে। যেমন আমাদের তখন খাবার কিছু ছিল না, বাড়িঘর দরও অনেকটা বিনষ্ট, মাথার উপর ছাদ ছিল না, তখন ওরা গিয়ে আমাদেরকে সকালের ভাত দেয়া, দুপুরের ভাত দেয়া, এমনকি রাতের বেলারও ভাত দিয়ে দিয়েছিল, ভাতের সংস্থান ভাত দিত, খাওয়ার জোগাত, ওরা কিন্তু এই সমস্ত কাজগুলো করেছে আমাদের। তারপরে এভাবে চলতে লাগলো। তারপর এখানে মানে আশেপাশে যারা ওই অঞ্চলের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে যারা এরকম কিছু স্বাধীনতা বিরোধী পক্ষ ছিল, ওরা এই সমস্ত এলাকায় আমাদের এলাকায় এসে প্রায়শই হামলা জামলা করতো এবং হামলা জামলা করে লুটপাট করতো। লুটপাট তো এটা তো কমন বিষয় ছিল, এরপর অন্যান্য যেগুলো ছিল দখলবাজি এটাও করতো। তা যাও, এইভাবে আমরা কোনোরকমে পালিয়ে টালিয়ে নিজের প্রাণ বাঁচানোর অবস্থা। আমার দাদু আর দিদা ওনারা থাকতেন আমাদের পার্শ্ববর্তী উপজেলা সাতকানিয়া, তো ওই গ্রামের নাম আমিলাইশ ছিল। তখন দাদু দিদা যেহেতু বয়স্ক,
ওনাদেরকে আমি ওই জায়গায় ওনারা একটু সমস্যায় ছিল এই স্বাধীনতা যুদ্ধের সময় যে সমস্ত সমস্যাগুলো ছিল একই সমস্যায় ওনারাও কিন্তু আক্রান্ত ছিলেন। ওনাদেরকেও ওখান থেকে আমি দাদু দিদাকে ওখান থেকে আমি উদ্ধার করে নিয়ে আসার জন্য গিয়েছিলাম এবং রাতের অন্ধকারের মধ্যে অনেকটা মানে আমাদের বাড়ি থেকে ওই আমার মামার বাড়ির দূরত্ব ছিল প্রায় 5 থেকে 6 কিলোমিটার। 5 থেকে 6 কিলোমিটার দূরত্ব থেকে রাতের, তখন তো এত রাস্তাঘাট উন্নত ছিল না, বিলের মাঝখান দিয়ে মেঠো পথ, আলপথ, তারপর ছিল শঙ্কর নদী। শঙ্কর নদী রাত্রিবেলা কোনো রকমে একটা জেলের নৌকা, মাছ ধরার নৌকাতে করে পার হলাম। পার হয়ে ওনাদেরকে এখানে উদ্ধার করে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে আসলাম। ওই সময়ের একটা আরেকটা ঘটনা বলি, আমি একদিন আমাদের গ্রামের বাড়ি থেকে গৈরলা, পটিয়ার গৈরলা একটা গ্রাম আছে, যে গৈরলা গ্রামে আমার দিদি থাকতেন, দিদির শ্বশুরকে পাঞ্জাবিরা কিন্তু গুলি করে মেরেছে, তো ওনাদের ফ্যামিলিকে একটু সাহায্য করতে যাচ্ছিলাম। তো সাথে আমার দিদির ভাসুরের ছোট ছেলেটা ছিল, আমরা তখন নর্মালি গাছবাড়িয়া খাঁড়হাট হয়ে বাসে উঠতে পারতাম না, ওই জায়গাটা ছিল খুব রাজাকারদের খুব ঝামেলার জায়গা। আমরা সাতবাড়িয়া ঘুরে তারপর সাতবাড়িয়া থেকে বাসে উঠতাম। তো ওইখানে গিয়ে আমাকে বললো যে মামা আমি একটু আখ খাবো, ওর জন্য আমি আখ নিলাম, আখকে বড়ো আখকে কেটে 3-4টা করে একটা থলেতে নিলাম। তারপর দেখলি আমার বাসটা, আমি তো গৈরলা নামবো, বাসে যখন আমরা পটিয়া পিটিএ স্কুলের এখানে গেছি তখন আমাদের বাস থামিয়ে, ওখানে তো পিটি স্কুলের ওখানে তখন আর্মি ক্যাম্প ছিল, আমি বাস থেকে নামার পরে ওই দিন আমরা সবাই লাইন ধরে দাঁড়িয়েছি, আমার থলাতে আখটা ছিল। তো ভাগ্যিস যখন আমরা লাইনে দাঁড়াচ্ছিলাম তখন ওই আখের থলাটা ছিঁড়ে গিয়ে আখগুলো ছিটে পড়ে গিয়েছিলাম, আমরা লাইন করে দাঁড়ালাম। তারপর দুঃখজনক হলো আমরা যখন লাইনে দাঁড়ালাম, আমি আর আমার ওই ভাগনাকে নিয়ে, ও আমাকে জড়িয়ে ধরেছে, আমিও মোটামুটি ওই সময় তো আর প্যান্ট পরতাম না, ইয়েও পরতাম না, লুঙ্গি পরে চলাফেরা করতাম। 3-4 জনকে দেখি আর্মিরা দেখে ওইখান থেকে লাইন থেকে ধরে নিয়ে গেছে, ওইটা একটা ঘটনা দেখলাম। আরেকদিন আমরা যেহেতু কলকাতা যাব, আমাদের কিছু কেনাকাটা করতে হবে, কিছু কাপড় চোপড় কিনে দিতে হবে, আমরা নিউ মার্কেটে গেলাম। যে আমার জেঠতুতো ভাই স্বপনকান্তি চৌধুরী, উনি দৈনিক আজাদ দিতে চাকরি করতেন, ওনার নামটা আরেকটা রেখে একটা আইডি কার্ড নিয়ে আমাদের দুই ভাই এক বোনকে নিয়ে উনি নিউ মার্কেটে নিয়ে গিয়েছিলেন যে কিছু কাপড় চোপড় কিনে দেবেন। আমরা তখন রাজ্জাক্সের মধ্যে বসা ছিলাম, ওই রেডিমেড কিছু প্যান্ট, ফুল প্যান্ট, রেডিমেড কিছু শার্ট কিনছিলাম। ওই সময় দেখি প্রচণ্ড আওয়াজে নিউ মার্কেটে বোমা ফাটাফাটি হলো, যেহেতু ওই রাজ্জাক্স দোকানের দুই একজন কর্মচারী ওনাকে চিনতেন, ওনারা বললেন যে আপনারা এখানে বসেন, অসুবিধা হবে না। তারপর সাপ্তাহে দেখি পাঞ্জাবি ঢুকে চারদিকে কর্ডন করে কি করলো জানি না, যেহেতু দরজার মধ্যে ছিলাম, তো ওখানে পরে বেরিয়ে শুনলাম যে ওখান থেকে বেশ কিছুকে ধরে নিয়ে গেছে, পাঞ্জাবিরা ধরে নিয়ে গেছে। না আরও কিছু ঘটনা আছে। আরেকদিন আমি গৈরলা থেকে যাচ্ছিলাম যে আমার গ্রামের বাড়ির সুচিয়া, তো ওদিন আমি সাতবাড়িয়া নেমে যদি যাই অনেক রাত হয়ে যাবে, এই জন্য আমি শর্টকাট নিলাম। শর্টকাটটা হলো আমি দেখি একটা রিস্ক নিলাম, আমি খাঁড়হাটে নেমে গেলাম, খাঁড়হাটে নেমে গিয়ে হেঁটেই যাবো, জুন মাসের দিকে হবে দিলাম। আমার দেখি যে মানে অযাচিত বিপদ দেখি আমার সামনে উপস্থিত হলো, দেখি এখন চন্দনাস্থানা যেখানে আছে ওখানে ওইটাকে বলতো তো বিদ্যানীর পুকুর বলতো ওই জায়গাটাকে, তখন বিদ্যানীর পুকুর পড়তো। হ্যাঁ ওই জায়গায় গেলাম, দেখি 2-3 জন আমার পেছন নিয়েছে। তো ভাগ্যিস ওই দিন ওইখানে আমার ওই এলাকারে আমার একজন শিক্ষক ছিলেন, উনি আমাদের স্কুলের শিক্ষক ছিলেন, বিজ্ঞানের শিক্ষক ছিলেন, সুনির্মল বড়ুয়া, উনি হঠাৎ করে আমাকে দেখে ফেলেছে, দেখে ফেলে বলে যে উনি আমাকে ডাকলো ইশারায় ডেকে, আর উনি আমাকে পাশে পাশে হাঁটিয়ে ঠিক আমার বাড়ির অনেকটা কাছাকাছি নিয়ে বলে যে এবার তুই চলে যা। কিন্তু যারা পেছনে নি, তখন যারা পেছন নিচ্ছিল ওরা কিন্তু পেছন কিন্তু ছাড়ে নেয়, ওরা কিন্তু একটু দূর গ্যাপ, যেহেতু উনি ছিলেন ওনাকে চিনে, এই জন্য ওনাকে ডিঙিয়ে সাহস করে এই জন্য আমার, উনি হয়তো না থাকলে ওই দিন হয়তো আমার বিপদ হয়ে যেতেও পারতো। এরপরে জুন মাসের দিকে হবে সম্ভবত, জুন মাসের দিকে আমরা শহরে চলে আসলাম, যেহেতু গ্রামে থাকারও ওই পরিবেশ ছিল না, আর শহরে এসে কোনো জায়গায় একটু থাকতাম থেকে। এরপরে আমরা চলে গেলাম ইন্ডিয়াতে, চলে গেলাম আমি আমার ইমিডিয়েট ছোটো ভাই
এবং আমার এক বোন আর আর দাদু আর দিদা। কিন্তু এখানে পরিবারের আমার কাকা কাকারা আমাদের জয়েন্ট ফ্যামিলি, বড় ফ্যামিলি বা অন্যান্য কর্তুত জেঠুত ভাই ইভেন মা বাবা সবাই থেকেছিল, শুধু আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম। যাওয়ার সময় আমরা সম্ভবত এটা হবে জুলাইয়ের দিকে হবে, তখন চট্টগ্রাম ঢাকা একটা ঢাকা একটা মেল ট্রেন চালু ছিল। ওই মেল ট্রেনটাতে করে আমরা চট্টগ্রাম স্টেশন থেকে আমরা মৌরিগঞ্জ স্টেশন, ওই মৌরিগঞ্জ স্টেশনে নামলাম। মৌরিগঞ্জ স্টেশনে নেমে আমরা চলে গেলাম, আমাদেরকে যে লোকজন দালালরা আমাদেরকে ইন্ডিয়ায় পার করানোর জন্য প্রস্তুত ছিল ওনারা নিলেন। এই ঘণ্টাখানেক বিলপথে হাঁটার পর একটা বাড়িতে উঠলাম, ওইখানে দুপুরের একটু হালকা খাওয়া দাওয়া খেয়ে ওনারা বললো চলেন আমরা আরও আগাতে হবে আমাদেরকে। তারপর আমরা হাঁটতে থাকলাম, তারপর ওখান থেকে আরও ঘণ্টাখানেক হাঁটার পথে আরেকটা বাড়িতে উঠলাম। ওই বাড়ির কিছু ভদ্রমহিলা অল্প বয়সী মহিলাও ছিল, তারপর ওনারা তাড়াতাড়ি এসে বললো যে আমার দাদুকে বললো যে আপনি একটা টুপি পরে কোরআন শরীফ নিয়ে বসে যান, আর দিদাকে বললো যে আপনি একটা বোরকা পরে বসুন। হ্যাঁ, তারপর ওনারা তো ওটা করলো, আর আমরা দুই ভাই বোন পাশের বাড়ি ওনাদের বাড়ির পাশে একটা কচুরি পানওয়ালা, অনেক কচুরি পানওয়ালা, ওই পুকুরের ভিতরে আমরা নেমে গেলাম। নেমে গিয়ে আমি দেখলাম যে ওই বাড়িতে তখন পাঞ্জাবিরা ঢুকলো। এটা দেখলাম দাদু আর দিদা কী করছে জানি না, তবে দেখলাম যে দুটা মহিলাকে ওরা ধরেছে। ওরা পুকুরের কচুরি পানার ভিতরে থেকে এই জিনিসটা দেখলাম, যেটা সত্যি হৃদয়বিদারক একটা ঘটনা ছিল, যেটা ভোলার মতো নয়। পাঞ্জাবিরা যখন চলে গেল আমরা ওখান থেকে উঠে আসলে কাপড় চোপড় ছাড়লাম। তারপর সন্ধ্যার দিকে, সন্ধ্যা তখন সাতটা আটটা হবে, দালালরা আমাদেরকে বললো যে না চলেন আজকে আমরা বর্ডারটা ক্রস করবো। তখন বর্ডার ক্রস করতে গিয়ে অনেক হাঁটতে হয়েছে, তখন ওই মেঠো পথ, এক বিলের আলপথ, তারপর রাস্তা কাদা, তখন বর্ষার দিন একদম কাদা মাটিতে ভরপুর, কোনো জায়গায় পা রাখলে হয়তো এক ফুট পা নিচে ভিতরে ঢুকে যায় এরকম একটা অবস্থা। ওই অবস্থায় গিয়ে আমি দেখলাম যে তখন ওই পার থেকে দেখলাম যে সারি সারি করে অনেক লোকজন লুঙ্গি পরা, হয়তো গেঞ্জি, কোমরে গামছা বাঁধানো, কাঁধে একটা বন্দুক, এটা রাইফেল কিনা যায় না, বন্দুকের মতো একটা একটা অস্ত্র, আগ্নেয়াস্ত্র কাঁধে করে করে পার হচ্ছে। আর আমি যেহেতু আমার দিদা একটু বয়স্ক ছিলেন, উনি হাঁটতে পারছিলেন না, আমি দিদাকে অনেকটা পাজর কোলে করে এই প্রায় 5-6 কিলোমিটার রাস্তা ক্রস করে আমরা এখানে বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ ইন্ডিয়ার একটা ওই ত্রিপুরা রাজ্যের একটা বর্ডার, শ্রীনগর বর্ডারের এই পাশে এখানে গেলাম। ওইখানে যাওয়ার পরে যখন বর্ডার ক্রস করব তখন দেখি মানে চারিদিক থেকে সার্চ লাইট করছে, এটা পাকিস্তানিরাই করছে, আর মনোবরত গোলাবর্ষণ করছে, প্রচণ্ড গোলাবর্ষণ, এগুলো মানে কান ফাটিয়ে ফেলার মতো গোলাবর্ষণ। তাও কোনো রকমে বর্ডার ক্রস করে ওই দিন রাতে, ওইখানে অনেক রাত হয়েছে, তাও ওইটা অন্যান্য শরণার্থীদের সাথে আমরাও সেখানে রাত কাটালাম। পরের দিন আমরা মনুবাজারের দিকে চলে গেলাম, ইন্ডিয়ার আগরতলা মানে ত্রিপুরার মনুবাজারে গেলাম। মনুবাজারে গিয়ে একটা আমার দাদু বয়স্ক মানুষ, দিদা বয়স্ক মানুষ, ওনাদেরকে একটু রাখার জন্য আমি একটা ওই বাড়ি খুঁজছিলাম যে কোথায় ওনাদেরকে একটু বসানো যায়, কারণ চারিদিকে লোকের লোকারণ্য, মানে এদিকে শরণার্থীও যেমন, ওদিকে তেমনি মুক্তিযোদ্ধাদের লোকজনও তেমন, এবং ওদিকে ইন্ডিয়ান আর্মি যার ক্যাম্প ছিল, ইন্ডিয়ান আর্মি ক্যাম্পের যেটা আমি দেখলাম ওখানে ওনারা দেখে দেখে যে সমস্ত এদিক থেকে ছেলেগুলো পার হচ্ছে, তখন ওনারা ওইটে ওদিকে ওদেরকে বলছে কারা মুক্তিযুদ্ধে যাবে। ওদের একটা ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে গিয়ে ওদেরকে নাম লিখিয়ে ওরা মুক্তিযোদ্ধায় নাম লেখাচ্ছে। তা আমি একটু দাদুকে জিজ্ঞেস করলাম এখন কি সবাই তো মুক্তিযুদ্ধে যাচ্ছে, আমিও কি যাব? তো আমার দাদু আমাকে বললো যে এটা যে তুই গেলে আমরা কী করে এখান থেকে চলে যাবো, আমাদেরকে আমরা তো দুজনেই অথর্ব আর এরা দুজনেই ছোট, তো এদেরকে মুভ করাবে কি এখান থেকে, তো তাহলে তুই থাক এখানে। আমরা তাহলে ওইখানে মনুবাজারে ওইখানে প্রায় 4-5 দিন ওয়েট করলাম, কোথাও মুভ করতে পারছিলাম না। এরপরে দেখা গেল যে দাদু বলে যে কোনো রকমে আমাদেরকে কলকাতায় আমার ছেলেদের কাছে একটু পৌঁছে দে। তারপর ওইখান থেকে আমি একটা ইন্ডিয়ান আর্মিকে একটু রিকোয়েস্ট করলাম, যে আমি তখন তো ভালো হিন্দিও বলতে পারি না, হয়তো ভাঙাচোরা দুই একটা ইংলিশ বলতে পারি, ওদের সাথে ভালোভাবে মানে এক্সপ্রেশন করে কিছু কথা বলবো। পরে ওদেরকে একজনকে ডেকে নিয়ে আসে আমার দাদুর কাছে নিয়ে আসলাম,
দাদুর কাছে নিয়ে এসে বললো যে উনি অ্যাডভাইস করলো ইংরেজিতে বলেছে, আমি সব কথা তখন কিন্তু বুঝতে পারি নাই। আমার দাদুকে বললো, আমার দাদু বুঝলো, দাদু বুঝতে বললো যে ঠিক আছে আমাদেরকে একটু সাহায্য করো, আমরা যাতে আগরতলা যেতে পারি। তো ওনাদের যে মিলিটারি যে ট্রাক ছিল ওদের বহর যাওয়ার সময় আমাদের পাঁচজনকে মিলিটারি ট্রাকে তুলে দিল। তারপর ওইখান থেকে আমরা আগরতলা চলে গেলাম। আগরতলা ক্যাম্পে আমরা ওখানে গিয়ে আগরতলা থানায় কাছে নামিয়ে দিল। ওইখানে আমরা এদিকে শরণার্থী যারা ছিল ওদেরকে ওখানে তখন নাম ধাম সব কিছু রেকর্ড করছিল। আমরা সকলগুলো আমাদের নাম ধাম সব কিছু রেকর্ড করিয়ে নিলাম। তারপরে এরা বললো যে ঠিক আছে এখানে তো আপনাদের থাকার তেমন সুবিধা হবে না, আপনারা ধর্মনগর বলে একটা জায়গা আছে এদিকে আমাদের এই যে সিলেটের ওই পারে ধর্মনগর, এর রাজকিশিলোয়া একটা জায়গা আছে সিলেটের আমাদের ওই পাশে ঠিক ওই পাশে ধর্মনগর, ওটা যেতে যেতে অনেকগুলো পাহাড় টাহাড় ডিঙিয়ে যেতে হয়। তাহলে ধর্মনগর শরণার্থী ক্যাম্পে চলে গেলাম। ধর্মনগর শরণার্থী ক্যাম্পে যাওয়ার পরে দেখলাম যে আমরা সবাই অসুস্থ হয়ে গেলাম, আমি ছাড়া আমার দাদু দিদা ছোটো ভাই ছোটো বোন এরা মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেল। তারপর কোনো রকমই ট্রিটমেন্ট করালাম। ট্রিটমেন্ট করানোর পরে আমরা 15-16 দিন ওখানে ছিলাম। তো ওখানে আমাদের আমরা কিছু ভালোই সাহায্য সহযোগিতা পেয়েছি, যেহেতু ওইখানে চট্টগ্রামের বেশ কিছু লোককে পেয়েছে যারা আমার দাদুকেও চিনত এবং আমাদেরকেও চিনত। ওরা আমাদেরকে খুব হেল্প করলো, আমাদেরকে একটা থাকার মতো একটা তাঁবু দিল। ওইখানে 15-16 দিন থাকলাম। এরপরে ধর্মনগর থেকে ওরা আমাদেরকে আবার টিকিট করিয়ে দিল, আমরা প্রথমে আসাম গুয়াহাটি যাব। কারণ তখন লামডিং বলে একটা জায়গা আছে ইন বিটুইন ধর্মনগর টু গুয়াহাটি। তো লামডিং জায়গায় গিয়ে লামডিংয়ে ওইখানে লামডিংয়ের স্টেশনে খুব নামি দিয়েছিল রেলওয়ে শ্রমিক নেতা ছিল, ওই রেলওয়ে শ্রমিক নেতা ছিল আমার জেঠুদু ভাই। পরে ওনার খোঁজ নিলাম, উনিও খোঁজ পেল, উনি নিয়ে আমাদেরকে রাখলো লামডিংয়ে। আমরা ওখানে 4-5 দিন অবস্থান করলাম। তারপর উনি আমাদেরকে গুয়াহাটি যাওয়ার ব্যবস্থা করেছিল। গুয়াহাটিতে ওখানে আমার আমার মায়ের জেঠুদু ভাইরা থাকতো প্লাস আমার পিসি আমার পিসুমশাইরা থাকতো। কারণ আমার পিসুমশাই তখন ওই গুয়াহাটি রেলি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তখন উনি ইঞ্জিনিয়ার ছিলেন। পরে আমরা গিয়ে ওখানে গুয়াহাটিতে ওনার বাংলো ছিল, ওনার একদম ব্রহ্মপুত্র নদীর পারে। তার কারণ আমরা ব্রহ্মপুত্র ওখানে ওখানে প্রায় 1-1.5 মাস আমরা ওখানে থাকলাম গুয়াহাটিতে। এদিকে কলকাতা থেকে আমার মামারা, যেহেতু আমার মামার বাড়ির সব আমার 4 মামা আমার 3 মাসি সবাই ওখানে থাকে, আর আমাদের জন্য ওনারা অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন। তো ওইখানকার সে সময়ে ইস্টার্ন রেলওয়ের একজন বড় কর্মকর্তা ছিলেন, উনিও আমার মামা ছিলেন রেলওয়ের, উনি আবার আমাদের টিকিটের ব্যবস্থা করে দিলেন। তখন তো শরণার্থীর চাপে এমন যে টিকিট পাওয়াটা খুব কঠিন, হয়তো রেলগাড়িতে উঠা যায়, ওখানে বসার কোনো জায়গা ছিল না, দাঁড়িয়ে থাকার মতো গাদাগাদি করে মানে অনেকটা গরু ছাগল পশুকে যেভাবে রেলগাড়িতে করে নিয়ে যাওয়া হয় ঠিক ওরকম করেই, কারণ ওটা ছাড়া আর অল্টারনেটিভ কোনো নেই। এরপরে উনি আমাদেরকে আমার ওই মামা উনি আমাদেরকে একটা কেবিনের মতো ব্যবস্থা করে দিলেন। আমরা 5 জন ওই কেবিনে করে 2 দিনের বেশি সময় লেগেছিলো কলকাতা ট্রেনে পৌঁছতে। তারপর কলকাতা গিয়ে পৌঁছলাম। কলকাতা দিয়ে পৌঁছার পরে তখন ওইখানে তো আবার শরণার্থী হিসেবে আমাদেরকে নাম লেখাতে হবে। তখন আমি দমদম ওইখানে শরণার্থী ক্যাম্প ছিল, ওইখানে আমাদের কিছু কার্ড ছিল ওগুলো দেখালাম। দেখানোর পরে ওখানে আমরা ওইখানে দমদম ওখানে থেকে ও স্টেশন করে তারপর ওইখানে যাওয়ার পরে আমরা কিছুদিন এই মামার বাড়ি তারপর মাসিদের বাড়ি অন্যান্য আত্মীয় স্বজনদের বাড়ি বাড়িতে আমরা থাকতাম। ওই সঙ্গে যাওয়ার পরে যেহেতু আমি এখানে লেখাপড়া শেষ করি নাই, সবাই আত্মীয় স্বজন সবাই আমাকে বললো যে আমরা যেন ওখানে গিয়ে একটু লেখাপড়াটা শুরু করে দিই। লেখাপড়াটা শুরু করার জন্য আমার তো এখানে তো আমি এসএসসি পরীক্ষার্থী যেহেতু ছিলাম, ওইখানে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ওখানে তো এসএসসি তখন তো ওইটা 10 ক্লাস বলতো, তখন 10 ক্লাস যেটা বলতো ওর তো দুটো ছিল, একটা হলো 10 ক্লাসে ফাইনাল পরীক্ষা আর একটা হচ্ছে 11 ক্লাসে ফাইনাল পরীক্ষা। তাহলে আমি ওইখানে সরাসরি বললাম যে আমি এখানে 10 ক্লাস দিয়ে কী করবো, একেবারে 11 ক্লাসে পরীক্ষা দিই, ওইভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো এইভাবে মোটামুটি লেখাপড়া আত্মীয় স্বজন এর বাড়ি ওর বাড়ি আবার বাংলাদেশি আমাদের আত্মীয় স্বজন পরিবার প্রয়োজন অনেকেই কিন্তু ওই সময় কলকাতা চলে গিয়েছিলেন এদিক দিয়ে সেদিক দিয়ে, ওদের সাথে আবার যোগাযোগ করলাম। তারপর বিভিন্ন জায়গায় গেলাম,
তারও বাংলাদেশের অনেকের সাথে, বিশেষ করে ওই সময় এর মধ্যে চট্টগ্রামের একজন রাজনীতিবিদ ছিলেন, এটা পরে জাসুক করতেন বিধান সেন, উনিও কিন্তু আমার পিসুমশাই সম্পর্কে, ওনাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করলাম, তো করতে পারি নাই, খোঁজ পাই নাই যে ওনারা কোনখানে কোন অবস্থানে ছিল, জানতে পারি নাই। তারপরে এখানে এই যে চিটাং অস্ট্রাগাল লুন্টনের যে লোকাবল রা ছিলেন, ওনারা কিন্তু বেশ নামে, লোকাবলের তো নামে আছে, অস্ট্রাগাল লুন্টনের মধ্যে লোকাবলের নামে আছে, ওনাদের পরিবারও কিন্তু আমাদের পরিবারের সাথে ঘনিষ্ঠ আত্মীয়তা, তার মানে ওনারা ছিলেন আমার পিসুমশাইয়ের, আমার এক পিসির দেবর ছিলেন, ওনারা ছিলেন। তাহলে ওখানে ওইখানে গিয়ে তো ওনাদের সাথে সব যোগাযোগ করলাম। এরপরে আরেকটা ছিল, কলকাতা কর্পোরেশনের মেয়র ছিল প্রশান্ত দাস, ওনার গ্রামের বাড়ি আমাদের গ্রামের বাড়ি পাশাপাশি বাড়ি, প্লাস উনি আবার আমাদের আত্মীয় হতেন প্রশান্ত দাস। তারপর ওনার সাথে, উনি তখন ডাকসাইটে নেতা ছিলেন, ফরওয়ার্ড ব্লক না কি জানি একটা রাজনীতি করতেন উনি, ওই ধরনের রাজনীতি করতেন, মানে ওনাদের সাথে, ওনারা কিন্তু খুব এত সাদা মাটা জীবনযাপন করতেন যে এটা কল্পনার বাইরে। আর ওইখানে মানে মানে আরেকজনকে যে একটু হেল্প করবে, যে দু পয়সা দিয়ে একবেলা যে ভাত খাওয়া হবে, যে ওই ধরনের সামর্থ্য কিন্তু ওনাদের ছিল না। আমরা দেখতাম যে যেতাম যে ওনারা যে এক কাপ চা খাওয়ালো, সে চা খাওয়ানোটাও কিন্তু ওনাদের জন্য একটা কষ্টের বিষয় ছিল। কিন্তু ওইখানে আমরা যারা শরণার্থী ছিলাম, আমাদের কিন্তু তেমন কিন্তু কষ্ট হয়নি, কেন আমরা যে রিলিফটা পেতাম বা রিলিফ দিত 15 দিন, প্রতি 15 দিন পর পর রিলিফ দিত, যা দিত এটা আমাদের 5 জনের জন্য যথেষ্ট হতো, এবং এখান থেকে সাশ্রয়ও হতো। বলতে গেলে কি, ওখান থেকে কিছু কিছু এ করে কিছু নগদ পয়সা পাওয়া যেত, কারণ ওইটা কারণ খেলে হতো না, কিছু কাঁচা বাজারের দরকার ছিল, কিছু অন্যান্য সামগ্রীর দরকার ছিল, এগুলো মোটামুটি ম্যানেজ করতাম। তা আমাদের এত বেশি কষ্ট হয় না, কেন ওইখানে যে আমার মামার বাড়িতে, মাসির বাড়িতে ছিলাম, বা মামারা মাসিরা ছিল সবাই ওখানকার খুব এস্টাবলিশড, ওরা ওদের আর্থিক সামর্থ্য খুব বেশি ছিল। আমাদের গরিব অন্যান্য আত্মীয় স্বজন তাদের একটু কষ্ট হতো, ওদেরকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করতাম যে এখান থেকে একটু ওদেরকে দিয়ে হেল্প করতে, এবং করেছি, অনেককে করেছি, কিন্তু আমার জ্যেষ্ঠ ভাইদের একে করেছি, বা অন্যান্য আত্মীয় স্বজন যারা পরিচিত গেছে ওদেরকেও কিন্তু এটা গিয়ে করার চেষ্টা করেছি। তারপর এদিকে সবচেয়ে খারাপ লাগতো, বাবা মা ছোটো এক ভাই এক বোন এরা এখানে ছিল, তারপর কাকারা সবাই ছিল, কাকাদের ফ্যামিলি সবাই ছিল, কোনো অবস্থাতে এদের সাথে যোগাযোগের কোনো সুযোগ ছিল না। এখানে দৈনিক আজাদিতে আমার এক কাকা জ্যেষ্ঠ দুবাই চাকরি করতেন চট্টগ্রামের দৈনিক আজাদিতে, স্বপনকান্তি চৌধুরী, জিতেন্দ্রলাল চৌধুরী, ওনারা দুজনেই দৈনিক আজাদিতে চাকরি করতেন, তবে ওনাদের নাম পরিবর্তন করে এবং ভিন্ন নামে আইডি কার্ড দিয়ে ওনারা ওইখানে চাকরি করতেন। লন্ডনে আমাদের কিছু আত্মীয় স্বজন ছিল, কলকাতা থেকে মেসেজ পাঠানো হলো লন্ডন, সেই মেসেজ লন্ডন হয়ে মানে চট্টগ্রামে পৌঁছে যে আমরা নিরাপদে পৌঁছেছি এবং আমরা এখানে নিরাপদে আছি, সবাই সুস্থ আছি, ভালো আছি, এইভাবে খবর পাঠাতে হয়েছিল, এবং আমরা ওইভাবে খবরটা পেয়েছিলাম ওনাদের মাধ্যমে, ঠিক ওই লন্ডন হয়ে খবরটা পেয়েছিলাম কলকাতাতে যে ওরা এখানে মোটামুটি আছে, কারো কোনো ক্যাজুয়ালিটিস হয় নাই। তবে এখানকার বাংলাদেশে অনেক দুঃসংবাদ কিন্তু আমরা পাচ্ছিলাম, দুঃসংবাদগুলো চারিদিকেই তো আছে, বিশেষ করে নিজেদের বাড়ির যখন বাড়ির গ্রামের দুঃসংবাদ, নভেম্বর মাসে শুনলাম, খবর পেলাম যে নভেম্বর মাসে আমাদের গ্রামে একটা বড় ধরনের ক্যাজুয়ালিটিস হয়েছে, একই দিনে অনেকগুলো লোক মারা গেছে, বিশেষ করে 3 জন লোক তো মারা গেছে, যে ওই দিন মানে আমাদের খুব কাছের, খুব মানে নভেম্বর মাসে একটা নরেশচন্দ্র চক্রবর্তী, আর একটা অশ্বিনী বিশ্বাস, আর একটা হলো ওদের এই আত্মীয় যে একটু ভদ্র মহিলা, বয়স্ক মহিলা, এরা কিন্তু সবাই বয়স্ক মহিলা পুরুষ, তো ওদের কথাটাও মোটামুটি আমরা কলকাতায় বসে শুনে গেছি। প্রতিদিন তো আমরা বাংলাদেশের যে ইয়ে ছিল খবরগুলো, রেডিওর খবরগুলো, হ্যাঁ এটা আমার এই মুহূর্তে মনে আসছে, বিশেষ করে আমার আক্তার মুকুল সাহেবের যে একটা কথিকা, এটা খুব বিয়ে করে শোনার চেষ্টা করতাম যে ওখান থেকে কী কী অনেকগুলো সংবাদ ছিল, সংবাদগুলো আসলে এই সংবাদগুলোর মাধ্যমে অনেকগুলো সংবাদ পেতাম, আর মনে মনে ভাবতাম যে কখন দেশটা স্বাধীন হবে এবং দেশে ফেরত যাব। কিন্তু ওখানে লেখাপড়া শুরু করলো, লেখাপড়াতে খুব বেশি একটা মনোযোগী হতে পারতাম না, কারণ মনটা পড়েছিল সবাই যেহেতু এখানে, ওই জন্য আমার মনটা খুবই পড়েছিল, আনছান করছিল,
এরপরে যখন আস্তে আস্তে যখন বোধহয় ডিসেম্বরের 10 তারিখের দিকে হবে, তখন শুনলাম যে যে তুমুল, তখন যুদ্ধটা কিন্তু আর স্বাধীনতা যুদ্ধ তো একদিকে বাংলাদেশ করছে, আবার ওদিকে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে গেছে। তখন তখন এটা শুনলাম, এটা 10 তারিখে, এখন তো ওইটা আস্তে আস্তে গিয়ে গিয়ে তারপর চট্টগ্রাম স্বাধীন হয়ে গেছে, এরকম একটা শুনতে পেলাম। আর 16 তারিখ যখন আকাশবাণী থেকে যখন খবর শুনলাম যে এখন বিজয় উল্লাস হচ্ছে, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ করেছে, ওই দিন আমার কি আনন্দ লাগছিল এটা আমি বলে বোঝাতে পারবো না। আমরা থাকতাম বেলঘড়িয়া, তখন কলকাতা শহরে কয়েকটা এলাকা ছিল খুবই উৎপাতের শহর। এই সময় আমার অভিজ্ঞতা হয়েছে, যেমন বেলঘড়িয়া, বরানগর, বেলেঘাটা, দমদম, যেমন বিশেষ করে দমদমে যখন আমি ওই শরণার্থী ক্যাম্পে যেতাম, বেলঘড়িয়া স্টেশন থেকে মাত্র একটা স্টপেজ, ওই সময় যাওয়ার সময় আমার বাসা থেকে আমি মামার বাড়ি থেকে বেরোয়ার সময় ওরা সবসময় যে এই পথ দিয়ে যাবি, ওই পথ দিয়ে যাবি না, ওই পথ দিয়ে যাবি, কেন ওইখানে তখন নকশালেরও কিন্তু উৎপাত ছিল, এই পাড়া ওই পাড়া বোমাবাজি করা, এ করা, বিশেষ করে বেলঘড়িয়া, বেলেঘাটা, দমদম, বরানগর, আর ওদিকে হলো যাদবপুর, এই সমস্ত এলাকাগুলো ছিল খুব ত্রাসের এলাকা। এই পাড়া ছিল, ওই পাড়া গেলে, এই পাড়া ছিল, ওই পাড়া গেলেও কিন্তু এরকম খুনোখুনি মারামারি এটা হচ্ছিল। আর বেলঘড়িয়াতে যেটা ছিলাম, যেহেতু আমি বেলঘড়িয়াতে, আমার এখনও মনে আছে মামার বাড়ি থেকে আমি শর্টকাট স্টেশনে যাওয়ার একটা রাস্তা আছে, ওই রাস্তাটা কখনো ব্যবহার করতাম না, ওটা আমি অনেকটা ঘুর পথে যেতাম, কারণ ওই রাস্তাটা গেলেই যে কোত্থেকে কীভাবে যাচ্ছি, কী আসছি, বিষয় আসছি, এগুলো অনেক সময় হতো। তবে আমি এই ধরনের কোনো সিচুয়েশানে কোনো দিন করিনি। তবে এখানে যেটা হচ্ছে, 16 ডিসেম্বর যখন এখানে বিজয়ের বিষয়, বিজয়ী দিবসের যখন এটা আসলো, ঘোষণাটা আসলো, যখন বিজয়ী হয়ে গেছে, তখন আমি তো আমরা কী খুশি লাগছিল। পরের দিন দেখি আনন্দবাজার পত্রিকা, আনন্দবাজার পত্রিকা একটা আছে, ওখানে দেখি ছবি বের হলো যে এখানে ওরা আত্মসমর্পণ করছে। তখনই মনে হচ্ছিলো যেন কালকেই যেন ফিরে যাই, কালকেই ফিরে যাই। তো যেহেতু ওইখানে আমার দাদু দিদা অসুস্থ, আবার আমার ছোট 2 ভাই, এত পথ আসবো কী করে। তারপর এই ডিসেম্বর গেল, তারপর এক সময় এখান থেকে বাংলাদেশ থেকে এই মা বাবা খবর পাঠালেন যে তোমরা ওখানে গিয়েছ, তোমরা এখানে লেখাপড়াটা করছো, ওখানে পরীক্ষাটা দিয়ে ওখানে তারপর ফিরে যাও না। আমি আমার কোনো রকমই ইচ্ছে হচ্ছিলো না যে ওখানে এক মুহূর্ত থাকি। অনেক ফোন দিফিকের পরে আমার একটা জেঠতুতো ভাই গিয়েছিলো, ওনাকে বললাম যে, উনি তখন জনতা ব্যাংকের অফিসার ছিলেন, ওকে বলতেন চলো এবার দের যশোর চলে যায়। তা ওনার ওয়াইফ, ওনার শাশুড়ি, তারপর আমি আর আমার ভাই, ছোটো বোনটা আসে না, ছোটো বোন তখন থেকে গিয়েছিলো, আমরা তখন চলে আসছিলাম বেনাপোল বর্ডার হয়ে, খুলনা হয়ে স্টিমারে চাঁদপুর আসলাম, চাঁদপুর থেকে আবার অনেক বাসে টাসে অনেক চোখে জামালা করে চট্টগ্রামে এসে পৌঁছি। আমরা তখন চট্টগ্রামে এসে পৌঁছি সম্ভবত ফেব্রুয়ারি মাসের দিকে, ফেব্রুয়ারি মাসে যখন আমি এখানে, আমরা এখানে আসলাম। এরপরে তো আমাদের আবার নতুন করে নতুন 300 নম্বরের সিলেবাস, আমাদের পরীক্ষাটা হলো, রেজাল্ট খারাপ হয়নি। এরপরে তখন SSC রেজাল্ট বের হলো, তখন আমি কমার্স কলেজে অ্যাডমিশান নিলাম ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তারপর তো যথারীতি কমার্স কলেজে অনার্স পড়লাম, কমার্স কলেজ থেকে অনার্স পাশ করার পরে এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিংয়ে পড়লাম। অ্যাকাউন্টিংয়ে পড়ার পরে, পাশ করার পরে এবার রহমান হকে CA পড়তে ঢুকলাম। রহমান হক থেকে CA কোয়ালিফাই করার পরে এখন আমি সেই সময় আমরা 86-তে আমরা 3 বন্ধু, দাস, চৌধুরী, দত্ত অ্যান্ড কোম্পানি, আমার CA ফার্মের নাম, আমরা তিনজনেই কিন্তু একই দিনে রহমান কোর্টে ছিলাম, এবং তিনজনেই কিন্তু একই সাথে মোটামুটি কাছাকাছি সময় পাশ করে একই সাথে 1 এপ্রিল 1986 দাস চৌধুরী দত্ত আমার এই ফার্মটা এস্টাবলিশ করি। এখনও আমি দাস চৌধুরী দত্ত একজন সিনিয়র পার্টনার হিসেবে আছি। আর যখন স্বাধীন দেশে আসি, এখন যখন আমরা স্বাধীন দেশে আসি, আমরা কী চাই? আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এখনও সেই মুক্তিযুদ্ধের চেতনাটা কিন্তু এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি, এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ সেটা কিন্তু আসে নাই। বরঞ্চ বলবো যে বাংলাদেশটা এখন দিনকে দিন আরও চরম সাম্প্রদায়িকতার দিকে যাচ্ছে। এই বাংলাদেশে যেন মুক্তিযুদ্ধের সেই চেতনা, মুক্তিযুদ্ধের সেই যেটা শক্তি, সেটা যেন থাকে।
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এখানে আমি শেষ করছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।